এখানে কাজ করা এতটা রিক্স, 12 ফ্লোরের উপরে কাজ করে, এখানে কোনোভাবে কোনো কিছুতেই কোনো সেফটি নাই। অনেক মেশিনে ভাবে হাওয়াতে বাতাসে উড়ে চলে যায়, তারপরে আমরা কাজ করি। আসসালামু আলাইকুম। এ রুমের এসি খারাপ, আমরা আইসি এখানে কাজ করতে, তো দেখাবো আজকে যে কিভাবে আমরা বিদেশে কাজ করি। ঠিক আছে, এখান থেকে যাব এখানে আউটডোর আউটডোর মেশিনে যাব। এই আসলাম এখানে, এই মেশিনের সমস্যা এখন এখানে কাজ করতেছি আমরা, কিন্তু এখানে কাজ করা এতটা রিক্স, 12 ফ্লোরের উপরে কাজ করে, এখানে কোনোভাবে কোনো কিছুতেই কোনো সেফটি নাই। সেফটি ছাড়া কাজ করা লাগে আমাদের, এখানে এই মেশিনগুলো আছে সেফটি ছাড়া। ঠিক আছে, অনেক মেশিন এভাবে হাওয়াতে বাতাসে উড়ে চলে যায়, তারপরে আমরা কাজ করি। আর এখানে কোনো প্রকারের এ আমার সহকর্মী যে কাজ করে তারে দিয়ে কাজ করাচ্ছি। ঠিক আছে, তারা দিয়ে কাজ করাই। তো এখন এখান থেকে এই যে বিল্ডিং সামনে, এই বিল্ডিংয়ের কাজ যেমন করে এখানে 12 তলা ফ্লোর থেকে যদি এখানে কেউ পড়ে, সাথে সাথে ডেড। ঠিক আছে, তা আশেপাশে দেখেন এই যত বিল্ডিংগুলো আছে সবগুলোর কাজ আমরাই করি, আমি করি, আর একজন আছে তারাও করে। ঠিক আছে, কুয়েতে মাহাবুল্লাহ 30 নম্বর রোডের সাথে, এখানে এটা হলো ব্যস্ততম রোড। ঠিক আছে, কুয়েতের আর সামনে দেখতে পারতেছেন এটা কুয়েত মান্তাকা, এখানে কাজ করা হয়। তো এখানে আমরা যেভাবে কাজ করি আর কি, তো ইসকা কামে এখন আমরা কাজ করা শেষ প্রায়, কাজ করা শেষ। মেশিনের সমস্যা ছিল ক্যাপাসিটার, এটা চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে অন্য একটা লাগানো হয়েছে এখানে। তো এখন মেশিন চালু হয়ে যাব, চালু করবো মেশিন। ওকে, তো আমরা যে কাজ করতেছি মেশিনের কাজ হয়ে গেছে, ঠিক আছে, মেশিন চালু হয়ে গেছে, এখন আমরা এখান থেকে চলে যাব। আর দেখেন একটা জিনিস কতটা রিক্সে কাজ করা যাবে, কারণ এখানে কোনো সেফটির ব্যবস্থা নেই, এখানে কোনো সেফটির ব্যবস্থা নেই, সেফটি ছাড়া সবসময় কাজ করা যায়। যাই হোক, আমরা যারা বিদেশ আসি মনে করে অনেকেই অনেক টাকা ইনকাম করি, কিন্তু কিভাবে করি সেটা আসলে সবাই জানে না। ঠিক আছে, সেটা আসলে সবাই জানে না, বোঝে না। এখান থেকে কাজ করে যদি কোনো একটা বাইসেস কিছু একটা হয়ে যায়, সাথে সাথে মৃত্যু। যাই হোক, আমাদের কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা চলে যাব। সামনে আবারও ভিডিও, এরকম ভিডিও আবারও আপলোড করবো, দেখাবো আপনাদের কীভাবে আমরা কাজ করি। আর বিদেশে এসব কাজে অনেক টাকা, যেগুলো রিক্সের কাজ এগুলোতে অনেক টাকা ইনকাম করা যায়। ঠিক আছে, একটা এসি লাগাইলে কত টাকা ইনকাম করি কী দেখি, বিস্তারিত আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এখন আমাদের কাজ শেষ, চলে যাবো।